আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের ফাহমি গোলন্দাজ বাবেলের কেন্দ্র দখল ও বুথ কেন্দ্র থেকে আমার নির্বাচনী এজেন্টদেরকে বলপূর্বক ব্যাগ করে নির্বাচনে কাজে নিয়োজিত কর্মকর্তাদের সহযোগিতা নিয়ে অবৈধভাবে ব্যালটের সিল মারার কারণে নির্বাচনের দিন সকাল 10:10 চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র হইতে 101 এর সম্মুখে বাধ্য হয়ে উপস্থিত সাংবাদিকদের সামনে নির্বাচন বর্জনের ঘোষণা করি। তখন কোন ভোটার যায় নাই। আচ্ছা, 1 নম্বর রসুলপুর ইউনিয়নের একটা কেন্দ্র, এটাও ফাঁকা মাঠ, চেয়ারম্যান ছিলেন। আমি এই সাহিত্য ইউনিয়নের খণ্ডিত অংশে যে পৌরসভা হয়েছে তার প্রভেদ হয়। আপনাদের মাধ্যমে ইউরোর বাসায় রুদ্রদ্বার বৈঠক করেছে 12:30 থেকে 2:30 পর্যন্ত, এবং ওইখানে জনশ্রুতি আছে 7.5 কোটি টাকা লেনদেন হয়েছে। ইউরো দিচ্ছে, আমি তার প্রত্যাহার সহ এবং তাকে সাসপেনশন সহ চূড়ান্তভাবে বরখাস্তের দাবি জানাচ্ছি আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার মহোদয় এবং মাননীয় নির্বাচন কমিশনারের কাছে এই দাবি করছি। এবং অনতিবিলম্বে গেজেট নোটিফিকেশন বন্ধের আদেশের মাধ্যমে যাতে এই নির্বাচনের ফলাফল বাতিল পূর্বক আমি পুনর্নির্বাচন দাবি করছি।